রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৈদ্যপুর দিঘি। এখানে আজ মাছ দেখানো হলো, মাছ হয়তো যথেষ্ট পরিমাণ দেখালো, কি কম দেখালো, কি বেশি দেখালো, ছোট মাছ দেখালো কি বড় মাছ দেখালো, তা ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে মাছ কতটা কি দেখালো সেটা বড় কথা নয়, মাছ যদি ছিপে না খায় তাহলে সে মাছ দেখানোর কোনো ভ্যালু নেই। মাছ যখন ছিপে খাবে তখনই শিকারির কাছে সেই মাছের ভ্যালু আছে। তো ওনাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করছি, আপনারা দেখে নিন। আর যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক কন্ট্যাক্ট করতে পারেন। মাছ যদি খায় তবেই ভালো, তবেই সেই পাশপুকুর ভালো, নালে মাছ যতই দেখাক বা যাই থাক বা ব্যবহার যাই হোক সেখানে কথা নয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মাছ খাওয়া, মাছ না খেলে তারপরে হচ্ছে মালিক পক্ষের ব্যবহার, মালিক পক্ষের বিবেচনা ইত্যাদি দিয়ে বিবেচনা করা হয়। তো দেখতে পাচ্ছেন পুকুরের চারপাশটি আপনাদের দেখানো হচ্ছে, আপনারা দেখুন। এরপরেই জাল নামানো হবে এবং মাছ দেখানো হবে, সম্পূর্ণ ভিডিওটুকু আপনারা দেখবেন। আর যদি পসিবল হয় আমি এই পুকুরে যাওয়ার চেষ্টা করব, রিপোর্ট কী ছিল সেটা আপনাদের জানাবো। আর দেখতে পাচ্ছেন যেখানে বসার জায়গা নেই, মাচা তৈরি অলরেডি চলছে শিকারীদের বসার জন্য। আমি আপাতত বিদায় নিচ্ছি, দেখতে থাকুন আপনি সম্পূর্ণ ভিডিওটুকু। পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। এর মানে স্টার মাছ খাতার বাইরে, কি বুঝলেন, স্টার মাছ মির্গেল রুই, মির্গেল রুই স্টার মাছ আমাদের উপর নেয় ছিপে খাচ্ছে বড় বাটবে কি ওই জাল দিয়ে আসে না, কোনো আসবে না, মদন আসবে, কোনো ইয়েতে গেছে, এ কোনো নাম্বার আছে কোথায় গেছে, তাহিরপুর, তাহিরপুর ফেলতে গেছে, ইন্দ্রজিৎ দা গেছে, ইন্দ্রনীল দা কোন কোন আছে খাতায়, মাচা একটু বড় করেছো, ও তো 35 নম্বর মাচা হবে না, মদনদা বললো বালির বস্তা নাকি কাদা মাটির বস্তা ভরে রেখে দিয়েছে, উঁচু করে দেওয়া হবে, ওটাই ভালো, ওই 35 নম্বরটার এই তিনটে মাচা হবে, এই তিনটে তো উপায় নেই জলে তো একদম বস্তা দেওয়া যাবে না, জাল হয়ে গেল নাকি, এটাই বড় জোক, জোক যেন না ধরে, জোক আছে না, হ্যাঁ মালম্বা গেছিলাম মাছ ধরতে, টিকিট কেটে 500 টাকা, কবে গেছিলা, আরে অনেক দিন আগে, আরে 3 কেজি মনে হয় ইয়েছে, দলাদা বসে আছে মনে দুশো না, ৩০ টাকা তো কালকে কাটবে, ভয়ে তো এরকম হয়, কালকে আলু ফেলবো না, ক্যাট আলুটা ফেলে রেডি করেছি, স্পন্ডেলাইটিস, স্পন্ডেলাইটিস ঠিক নয়, ঠিক আছে বইছিলে ফোন করে যদি হয় বলো, আজ 15 দিন আমি উঠিনি বিছানা ছেড়ে, তাহলে মাছ কে ধরল না, মাছ ধরতে জানি, আমারই তো যাবার কথা, তুমি কা আজকে দিয়ে আমার ফ্যাস ইয়ে করো, বাস তুমি ছিপ ফেলো তো ফেলো না, মানে সবাই কানে আছে, এ বিকাশ, আরে সেদিনকে আমারই তো যাবার কথা, বিকাশ যে উঠতে পারিনি, আরে 15 দিন, আর 19 দিন হচ্ছে আজকে আমি উঠতে পারিনি বিছানা ছেড়ে, আজকে আমি শুয়েছিলাম, মা হাতাল জোর করে গিয়ে বাড়ি থেকে টেনে তুলে নিয়ে এলো, মুড়ি খাবো ওষুধ খাবো, আমি বলছি তুই আধ ঘন্টা দাঁড়া, আমি মুড়ি দুটো খেয়ে নিয়ে ওষুধটা খাই তারপরে যাবো, বলছে না তুমি বা আগে চো, বাবু ফোন নাম্বার কত রে, বাবু ফোন খারাপ হয়ে গেছে তো, আমাকে দেখা করে গেল, কোথায় গেছে, সকেট করবে যখন কাজ থাকলে কবে যাবো।
এখন সিজনে মাছ চাটতে করে দিবে ওইটা তাহলে কি করা যায় বলো দিন মা আমার দরকার তো মাছ বলছি আমার দরকার তো ওটা এই চার মার আনতে যাবে না ওইটা না এখানে মাছ দিবি এখানে দিবি এখানে দিবি মালিক এমন দাঁড়িয়ে আছে ছোট করবো নাকি আপা আরে অনেকটা জায়গা আছে মারো 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 বলছি মার মাছ করবো নাকি এখানে আজকে যাচ্ছে যাচ্ছে তো মারতে মারতে এগুবি অনন্ত নয় বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মারো জালটাকে তোলা মারবি না তোলা মারবি না তোলা তোলাই চলেছে বিচি আনো করে মাছ লড়ছে করে আছে ছেলে ফেলে দেবো মাছে খেয়ে নেবে দেখবি সমানে যাক সমানে যাক গুড়াটা তলাটাকে নিয়েছো তলাটা তলা ধরো তলা তলা চল 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 চ
লাগিয়েছিলাম জালটা ছেঁড়া আছে। আর খুঁটি কয় গো আর খুঁটি আনুনি পাগল নেই হাতে লাগা তুই তো খেলবি মা একা মিত্র খেলতে পারে হ্যাঁ আজকে যাবো আমি ফ্রি সেকেন্ড হাফে যাবো হ্যাঁ কি বলছো মনে হ্যাঁ মনে মনে করে যাবো সেকেন্ড হাফে ঠিক আছে হ্যাঁ ঠিক হ্যাঁ 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 বিকেলে আমি বর্ধমানের দিকে আছি ফ্রিতে বৈকালে যাবো ফিরেই আমি যাবো ফিরে চান টান করে তারপর যাবো হ্যাঁ হ্যাঁ আরে কুটিতেই যাবে ল্যাটা মাস বললাম তো ধরতে আছে ল্যাটা মাছ ধরার জন্য জাল জাল ধরবে না একটু দেখি ভিডিও করার দিয়ে ইয়ে মাছ ঢেলে মাছ গেল 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 মাছটা গেল মাছটা গেল মাছটা গেল মাছটা মাছটা উঠে গেছে দাঁড়া মাছটা ফিরে দাঁড়া জাল ছিঁড়ে দেবে আমি আছি মাস্টার কে বাবা বাদ দাঁড়িয়ে আছি।
Ne yapalım?
বিকাশের সিলভার দাদা একটু সাইড করে দাঁড়াবেন সামনের জন্য। দাদা একটু সাইড চেপে দাঁড়াবেন মাঝখানের জন্য এই সামনে দাদা। হ্যাঁ ঘেটে কাতলা হয়েছে ঘেটে কাতলা দীর্ঘ কেতল মাছটা চোট হয়েছে ছোট করে উল্টে দাও কাপ কেড়ে দিও ধরো ধরো।
নাদিম দুই ভালো না হ্যালো কথা কেটে যাচ্ছে কি বলছিস হ্যাঁ বল হ্যাঁ বল হ্যাঁ না 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 অসুবিধা হয় না একটু পরে খাবো রাখছি দেখো 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 মোটাগুলো দেখো হ্যাঁ হ্যাঁ মোটা মালগুলো দেখে ছেড়ে দাও এ বড়গুলো দেখে ছেড়ে দাও বড়গুলো দেখে ছেড়ে দাও হ্যাঁ ঠিক করছে ঠিক করছে বড়গুলো দেখে ছেড়ে দাও ফাঁকি ছেড়ে পড়ো কাতলা মাছের মুখগুলো সব ভালো এগুলো শুধু শুধু পাপুর আমি জানি বলছি বড় কুমো দেখিয়ে বাকি সব উল্টে দিতে উল্টে দাও
কাপুরা উল্টে দাও মাঝে মুখে ঘা হয়ে যাচ্ছে এই মা কি করছে গো বড় মাছ করা যাইখানে আছে জলমালি থেমে যাবে জল মারো হ্যাঁ এরকম জল মারো জলমালি থেমে যাবে জল না মারলে খাবে জল মারলে আপনি থেমে যাবে ছোট গুলো দেখাবার দরকার নেই যথেষ্ট মাছ আছে ছোট গুলো দেখার দরকার নেই এটা দেখে যা কেউ আর তোমরা জলটা একটু মারবে জলটা মারলে মাছ থেমে যাবে বুঝলি তো জল মারবে জল ছিটাবে না জল মারলে তাড়াতাড়ি থামবে নাহলে থামতে যাবে আরে বা দুটো তো লাভ দিয়ে পাড়িয়ে যায় যাক না ফাটিয়ে দেবে আমার মুখে যারা ফেলে যায় তোমার যেন ভয় লাগে ছেড়ে দিচ্ছি ঘুরতে পারবি তো কি দেখা যাক আসলে মিঠে উন্ডে যদি খেলাবো তোমায় মারা আমাদের এখানে মাই দরকার হচ্ছে তো নাকি এমন ক্যালারি দেবো না
জলের প্রয়োজন খুব খারাপ। বাবু পাল্টি খাইয়ে দে, আমি তো বড় দেখিয়ে পাল্টি খাইয়ে দাও, সব তলা লাল হয়েছে। যেগুলো আমরা ধরতে পারি না, ঠিক আছে না দিম দুই মাথা পার করতে হবে, তবে যদি শীতের ইয়ে যায় আমাদের ওখানকার বাড়িতে চার সাইড টিকিট আছে।
পাল্টি খাই দেয় পাল্টি খাই দাও দিচ্ছে আর দেখতো আমরা পাল্টি খাই দেয় অনেক দেখি সাইজগুলো বলছি সবাই দিকে শেষকালে মাছ ভেঙে যাবে বড়শি খুলে ফেলবো আট খুলে ফেলবো আরো 25-30 কেজি মাছ দিয়ে সেটা টেনে চলে যাবে কোনো ভয় আছে সবই না কি ভেঙে যেতে হবে না দাও দাও উল্টে দাও উল্টে দাও থাকবো না অতনু বলছিল চারটে আমি মাছ ঢুকতে ধরতে পারে নিয়ে নেবো হ্যাঁ মাছ হ্যাঁ